মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের দৃশ্য এ ভূপালত যে দেখিছে এই জনসমাগম এ আসলতে রাহুল গান্ধীর এক রোডশো। মধ্যপ্রদেশ নির্বাচনের প্রাক মুহূর্তত ব্যাপক হারত তৎপরতা দেখাইছে কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধী। দেখা গৈছে রাহুল গান্ধীর এই রোডশোত ব্যাপক হারত জনতায় অংশগ্রহণ করেছে। মধ্যপ্রদেশ নির্বাচনের প্রাক মুহূর্তত কংগ্রেসের ব্যাপক তৎপরতা। ভূপালত রাহুল গান্ধীর উদ্যোগত সংকল্প র্যালি, সংকল্প র্যালির জড়িয়ে হিন্দুত্ব স্লোগান। ভূপালত হিন্দুত্বর কার্ড খেলিছে কংগ্রেস। সংকল্প র্যালির প্রাক মুহূর্তত ভূপালের চৌদিকে এইদরে দেখা গেছে কংগ্রেসের ব্যানার পোস্টার। এই পোস্টারখনলে মন কর আর এই চিহ্নটলে মন কর। এই চিহ্নটির জড়িয়ে বুঝাব বিচারিছে হিন্দু ধর্মের তিলক, অর্থাৎ হিন্দুত্বর রাজনীতি খেলি ওলাইছে কংগ্রেস। সোমবারে রাহুল গান্ধীর উদ্যোগত অনুষ্ঠিত র্যালি যথেষ্ট সফল বলে কলে ভুল কোয়া নহব। এইবার মধ্যপ্রদেশ হিন্দুত্বর কার্ড কেবল বিজেপিক খেলি সুযোগ এই দিয়া নাই কংগ্রেস। ভূপালত কংগ্রেস নেতার বৃহৎ কাট আউট, রহস্যজনকভাবে কাট আউটত নাই দিগ্বিজয় সিং। এই কাট আউট খন হলে মন কর রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কমল নাথকে ধরে কংগ্রেসের প্রায়বুর শীর্ষ নেতার কাট আউট ইয়াত আছে, কিন্তু নাই দিগ্বিজয় সিং। দিগ্বিজয় সিং কত হেরাল? এই প্রশ্নটি সোধা হয়েছিল মধ্যপ্রদেশের বর্তমানের বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানক। এসি দুর্দশা কো কংগ্রেস মে কেউ প্রাপ্ত হো রহে ইয়ে বিচার কা বিষয় নকলে হব। মধ্যপ্রদেশ নির্বাচনের প্রাক মুহূর্তত কংগ্রেসের ভিতর চলাত অন্তকণ্ডলে দেখা দিছে। এই অন্তকণ্ডলে কংগ্রেসক ক্ষতিগ্রস্ত করবনে নাই সেয়া কিন্তু স্পষ্ট হওয়া নাই। ব্যুরো রিপোর্ট, DY365।